শুধু পেঁয়াজ কাটতেই নয়, এখন কিনতেও চোখে জল সাধারণ মানুষের। দেশ জুড়ে পেঁয়াজের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিতে হেঁশেলে আগুন। কি গরিব কি মধ্যবিত্ত কেউই বুঝে উঠতে পারছেন না, পেঁয়াজ ছাড়া চলবে কি করে? মাছ মাংসে যেমন পেঁয়াজ অপরিহার্য, তেমনি দুটো রুটির সঙ্গে এক টুকরো পেঁয়াজ দিয়ে এতদিন চালিয়ে দিতেন যে গরিব মানুষটা, তারও এখন মনে হচ্ছে সামান্য খাবারটা হঠাৎই মহার্ঘ হয়ে গিয়েছে। কিন্তু ঠিক কি কারণে আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম? ভারতের 60-70% পেঁয়াজ উৎপন্ন হয় মহারাষ্ট্রের নাসিকে। এছাড়াও মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান ও গুজরাতেও পেঁয়াজ চাষ হয়। তবে এবছর মহারাষ্ট্রে খরা হওয়ায় সেখানকার ফলন যথেষ্ট হয়নি। পাশাপাশি বিহার ও রাজস্থানে অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে পেঁয়াজ। আর ঠিক সেই কারণেই গোটা দেশে পেঁয়াজের যোগানে ঘাটতি তৈরি হয়েছে। পেঁয়াজের এই যোগান সংকটই বেকায়দায় ফেলেছে সাধারণ মানুষকে। গত বছর যেখানে এই সময় 300-350 টাকা প্রতি কুইন্টাল হিসাবে বিক্রি হয়েছে পেঁয়াজ, সেখানে এবছর মে মাসেই পেঁয়াজের দাম পৌঁছয় 800 টাকা কুইন্টাল পিছু। ইতিমধ্যেই খালি হয়ে গিয়েছে পেঁয়াজের গুদামগুলি। এই পরিস্থিতিতে আগামী 2 মাসেও পেঁয়াজের চড়া দাম বজায় থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কিষানো কে পাশে মাল হয়, ব্যাপারি হর রোজ মাল লেতা হয়, ওই মাল লোড করতা হয়, কোই ব্যাপারি কে পাশ স্টক নেই। এ দাম কম হোনে কে লিয়ে নাসিক সে জো ফসল নিকলেগা অক্টোবর ইয়া নভেম্বর কে লগভগ নিকলেগা, ও টাইম পেঁয়াজ কা মার্কেট কম হো সকতা হয়। অতএব অগ্নিমূল্যের বাজারে এখন পেঁয়াজ মাসে শুধুই বিলাসিতা। এবিপি আনন্দ।